আপনারা দেখছেন একুশে টেলিভিশন। সংসার সে তো এক মিথ্যে তাসের ঘর, সাজাতে সাজাতে নেমে আসে ঝড়। সংসার সে তো এক মিথ্যে তাসের ঘর, সাজাতে সাজাতে নেমে আসে ঝড়। সেই ঝড়ে এই ঘরে সব কিছু ভেঙে করে চুরমা, কারো অহংকার কারো অহংকার কারো অহংকার কারো অহংকার। সংসার সে তো তাসের ঘর, সাজাতে সাজাতে নেমে আসে ঝড়। শুধু ক্ষণিকের অনন্তকাল নয়, হয়তো দু চোখ স্বপ্ন রঙিন হয়, এ শুধু ক্ষণিকের অনন্তকাল নয়। কেউ হাসে কেউ ভাসে, নাকি সুপ্রিয়ারে সাহায্য সহযোগিতা করতেছেন। সুপ্রিয়া যাতে স্বামীরে একটা সাহায্যতা করতে পারে এই বুদ্ধিটা নাকি আপনি দিছেন। মামা করলে আমার বড় ঈর্ষা হয়। ঈর্ষা? তোমার মুখ থেকে অন্য কারো নাম শুনতে আমার ইচ্ছে করে না। এখন থেকে অন্য সব চিন্তা বাদ দিয়ে ভাবো কি করে আগের মতো হওয়া যায়। সুপ্রিয়া এসব করাচ্ছে। শোন না, হাবিব ব্রেকিং তার বাড়তি দেওয়া ঠিক হবে না। তার সাথে তুই সুপ্রিয়ার সাথে গন্ডগোলটা মিটিয়ে ফেল। কার সাথে কথা বলছিলে? মা ফোন করেছিল। কেন? মায়ের কাছে যাবো কিনা সেটা জিজ্ঞেস করার জন্য ফোন করেছিল। কি বলেছো তুমি? বলেছি তুমি পরে নিয়ে যাবে। মাঝে মাঝে কল্যাণের জন্যে জোর করা অপরিহার্য হয়ে ওঠে। এত কিছুর পরেও তুমি সুপ্রিয়াকে বিয়ে করবে কিনা সেটা? জি, তুমি কেমন আছো বলো। আমার আর থাকা, এই খাঁচায় বন্দি হয়ে আছি। কেন, খাঁচা ভেঙে উড়ে যেতে পারো না? খুব ইচ্ছে করে কিন্তু আমার ডানা দুটো যে কাটা। মানিক, অতীতের কিছু ভুল আমাকে ভীষণ কষ্ট হচ্ছে। ভুল থেকে যদি অনুশোচনা হয় তাহলে তো সেখানে একটা ফুল ফুটতে পারে, তাই না? আমার ভুলগুলি খুব মারাত্মক, তুমি শুনলে হয়তো কখনোই আমাকে ক্ষমা করতে পারবে না। আমি শুনতে চাই না। নষ্ট অতীত শুধু দুর্গন্ধ ছড়ায়। ভুলটা শুধরে নেওয়াটাই হচ্ছে আগামীর জন্য ভালো।
কিন্তু একটা ভুলের কথা তোমাকে আমি বলতে চাই না। আর থাক না। না বলতে পারলে আমি কিছুতেই স্বস্তি বোধ করতে পারছি না। দেখো, আমাকে এমন কিছু বলো না যাতে আমার মনটা খারাপ হয় কিংবা আমি তোমাকে ভুল বুঝি। তুমি হয়তো ভুল বুঝবে, রাগ করবে, এমনকি অনেক ঘৃণাও করবে। তারপরেও আমি বলতে চাই, তোমাকে এতদিন বলতে না পেরে আমার ভেতরে সাংঘাতিক একটা অপরাধ বোধ কাজ করছিল। প্লিজ মানিক, আমি আর পারছি না। লেট মি টেল ইউ, লেট মি কনফেস। ঠিক আছে, বলো। মা চেয়েছিলেন সুপ্রিয়াকে আদিলের বউ করে এ বাড়িতে আনতে, সেটা তো তুমি জানো। মাকে খুশি করার জন্য আমি যেভাবেই হোক চাচ্ছিলাম আদিলের জীবন থেকে যেন তৃণা সরে যায়, কিন্তু কিছুতে তৃণাকে আমি সরাতে পারছিলাম না। তখন বেসিক্যালি আমি হাবিব নামের এক গুন্ডাকে হায়ার করি তৃণাকে কিডন্যাপ করার জন্য। তৃণার ক্ষতি করার কোনো উদ্দেশ্য কিন্তু আমার ছিল না। আমি ভেবেছিলাম তৃণা ভয় পেয়ে সরে যাবে, কিন্তু হাবিব তৃণাকে কিডন্যাপ করতে ব্যর্থ হয়। আর অন্যদিকে সুপ্রিয়া আদিলের মন জয় করার জন্য চেষ্টা করে ব্যর্থ হয়, আর আমিও আদিল আর সুপ্রিয়াকে কিডন্যাপের করার দায়িত্বটা ওই হাবিবকেই দিই। আর তখন ওরা বাধ্য হয়ে দুজনে একই ঘরে রাত কাটায়, আর সুপ্রিয়া সেটা পরে প্রচার করেছে যে আদিল ওর সাথে সুপ্রিয়ার কোনো রিলেশন কিংবা ব্যাড টাচ কিছু হয়নি। আসলে আদিলের কন্ট্রোলিং পাওয়ার এতই বেশি ছিল যে সুপ্রিয়া হাজার চেষ্টা করেও কিছু করতে পারেনি। তাহলে সুপ্রিয়ার দেওয়া মেডিকেল সার্টিফিকেটটা ভুয়া ছিল। হ্যাঁ, তুমি আমাকে অনেক ঘৃণা করছো, তাই না? আমি তোমার সাথে অনেক বিশ্বাসঘাতকতা করেছি, যেটা ক্ষমার অযোগ্য। তোমার কাজে মার সায় ছিল? না, মা কিছুই জানতেন না। যা করবার আমি করেছি, কিন্তু আমি যে উদ্দেশ্যে করতে চেয়েছি সেটা সফল হয়নি। ভালোই হয়েছে, তা না হলে আমার একটা অন্যায়ের কারণে আদিলের পুরো জীবনটা নষ্ট হয়ে যেত। তখন তোমাকে বারবার ফোন কে করছিল? হাবিব। মানিক, ও আমাকে ব্ল্যাকমেল করছে, ও তোমাকে সব কিছু বলে দিতে চাইছে। আই এম শিওর সুপ্রিয়াই হাবিবকে উস্কে দিচ্ছে। সুপ্রিয়া ওকে কেন উস্কে দিয়েছে? সুপ্রিয়া আমাকে ব্ল্যাকমেল করতে চাচ্ছে। ও চাচ্ছে আদিলের সাথে যেন ওর বিয়েটা হয়ে যাক, আমি যেন তোমাকে, বাবাকে, আদিলকে, সবাইকে রাজি করাই। আর তা যদি না করে আমি বুঝতে পেরেছি। আমি জানি না, আমি যা করেছি সেটা ক্ষমার অযোগ্য। আমি চাইও না তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি চাই তুমি আমাকে শাস্তি দাও। শাস্তি তো কেউ কাউকে দিতে পারে না, আর তুমি অনুশোচনার আগুনে পুড়ছো, আমার ধারণা তুমি পুড়ে খাঁটি নয়। শাস্তি কিংবা অনুশোচনা সবই মানুষের জন্য, জীবনের জন্য। তুমি বুঝতে পেরেছ? এটুকুতে আমি হ্যাপি। থ্যাংক ইউ। Thank you.
কিরে 15 মিনিট হয়ে গেল, এখনো তো রাজীব সাহেব বাইরে আসছে না। আরে বেটা, এতদিন পরে দেখা হয়েছে, একটু সুখ দুঃখের আলাপ করবো না? আরে ফাইজলামি করিস না, সুখ দুঃখের আলাপ করবো কি? জামসু সাহেব ভাইয়া বললো খবর আছে। আরে এই ভাই তো গেল, গত পরশুর কথা মনে নাই? জামসু সাহেব বাইরে এলো, আবার আধা ঘন্টা ভিতরে ব্যাক করে আইলো। আরে ধরা খেলে খাক, আমাকে কি, আমাকে টাকা পাওয়া দেওয়া কথা? বলদের মতো কথা কইস না, তুই তো খালি বলদের মতো কথা কইস। রাজীব সাহেব যদি ধরা পড়ে তাহলে তুই টাকা পাবি কই দিয়ে? হ কথা তো ঠিক কইছস। হ্যাঁ কথা তো ঠিক কইছস। আমার অ্যাকাউন্টে 5 লাখ টাকার বেশি নেই, তুলে নিও। থাক না রাজীব, আমি তোমাকে বলেছিলাম তোমাকে হেল্প করব। আমি ভেবেছিলাম জামসাদের কাছ থেকে টাকাটা নিব, কিন্তু সেটা সম্ভব না। মায়ের সাথে দেখা হলে আরও 5 লাখ টাকা আমি তোমাকে দিতে পারবো। নাও। আর কাগজের মধ্যে তোমার নাম্বারটা লিখে দাও। ঠিক আছে। তুমি ফোন করো না, আমি সুযোগ বুঝে তোমাকে ফোন করব। ওকে। আরে রাজীব, তোমাকে কফি খাওয়াতে খুব ইচ্ছে করছে, কিন্তু সময় নেই, ও যে কোনো সময় চলে আসতে পারে। ঠিক আছে ঠিক আছে, আমি যাচ্ছি, তুমি ফোন করো কিন্তু। করব। এন্ড থ্যাঙ্কস ফর ইওর হেল্প। অহনাকে আমার কথা বলো। বলব, আমি আসি। ঠিক আছে। না, টাকাটা কাল পাওয়া যাবে, ওর হাতে কোনো ক্যাশ নেই তো, কাল ব্যাংক থেকে তুলে আনবে। কত দেবে? লাখখানেক পাওয়া যাবে, পরে অবশ্য আরও দেবে। মিলিয়ে এই মুহূর্তে জামসাদ সাহেবের কাছ থেকে টাকা চাইতে পারছি না। আপনি কি কালকেও মিলিয়ে লগে দেখা করবেন? টাকা আনতে গেলে তো দেখা করতেই হবে। আমরা দিলে কাল 30,000 টাকা পাইতেছি, আশা করা যায়। এমন চেক বিচনা না হলেই হয়। না না, তা হবে। আচ্ছা আমি এখন আসি। হ্যাঁ, কাল 10টার দিকে দেখা হবে। রাজীব সাহেব মিশা কথা কইল না তো? তোর খালি অবিশ্বাস। হ্যালো, ডাক্তার নাজনীন বলছেন? জি বলছি। আমি অ্যাডভোকেট জাভেদ শরীফ, কেমন আছেন? ও কেমন আছেন? জি ভালো। আচ্ছা, ইয়ে ডিএনএ টেস্টের রেজাল্ট পেয়েছেন? জি পেয়েছি, রেজাল্ট তো পজিটিভ। পজিটিভ বলেন কি? কেন, অবাক হওয়ার কি আছে? আপনি কি চেম্বারে? না, এইমাত্র বাসায় না। ইয়ে আমি কি আপনার বাসায় একটু আসতে পারি? অবশ্যই, তবে সন্ধ্যার পরে হলে ভালো হয়। ওকে, তাহলে সন্ধ্যার পর দেখা হচ্ছে, রাখি। থ্যাংক ইউ, বাই।
রাজীব এসো। ইমরান সাহেব তোমাকে 10 লক্ষ টাকার জন্য খুব প্রেশার দিচ্ছে না? তোমাকে এই কথা কে বললো? নিশ্চয়ই অহনা। না, অহনা বলেনি। তুমি আর ইমরান সাহেব কথা বলছিলে, আমি শুনেছি। ও এখন আর টাকাটা চাচ্ছে না। পরে তো দিতে হবে। তা তো দিতেই হবে। আমার খুব ইচ্ছা তোমার বিপদে আমি পাশে দাঁড়াই, কিন্তু সেই সুযোগ কি কখনো হবে? তুমি আমাকে কেন হেল্প করতে চাও? তুমি আমার প্রাণ বাঁচিয়েছো, আমাকে আশ্রয় দিয়েছো। তুমি থাকতে না দিলে তোমার যে কি হতো। আমার খুব ইচ্ছা তোমাকে তোমাকে আমি হেল্প করি। হ্যালো সুইটার, এসো এসো। অবশ্যই কেউ এসেছিল। পারফিউমের গন্ধ। হ্যাঁ পাচ্ছি তো, তোমার শরীর থেকে ফ্লেভারটা আসছে। শাট আপ! যে পারফিউমের গন্ধ পাচ্ছি সেটা তুমিও ব্যবহার করো না, আমিও করি না। সত্যি করে বলো মিলি, কে এসেছিল? কেউ আসেনি। পারফিউমের গন্ধটা বেশ সাজানো। এই পারফিউম সাধারণত পুরুষরা ব্যবহার করে। সো তোমার মা নিশ্চয়ই এই পারফিউম ব্যবহার করবে না। তোমার বাবা সে তো কোনো পারফিউমও ব্যবহার করে না। সত্যি করে বলো জামশাদ, তোমার কথা ভুল হচ্ছে। কই, আমি তো অন্য কোনো পারফিউমের ফ্লেভার পাচ্ছি না। এখানে তো কোনো পারফিউমের গন্ধ আছে, তার মানে যে এসেছিল বেডরুম পর্যন্ত আসেনি। ভর্তি করে বলো কে এসেছিল মিলি। বিশ্বাস করো কেউ আসেনি। আমি 1 থেকে 10 করব, এর মধ্যে যদি তুমি সত্যি কথা না বলো তাহলে কিন্তু আমি গুলি করে তোমার কান উড়িয়ে দেবো মিলি। কানে গুলি করবে কেন? আমার বুকে মারো, আমার মাথায় মারো, যেন মরে যাই। মিলি, মিলি তুমি কেন মরে যেতে চাচ্ছ? জামশাদ, তোমার এই অবিশ্বাস নিয়ে বেঁচে থাকার চেয়ে মরে যাও অনেক। এই অবিশ্বাস,
অবিশ্বাস আমি করি না। অবিশ্বাস করার জন্য তুমিই কারণ দোষিয়েছ। তুমি তো তৈরি করে দিয়েছো আমার মধ্যে অবিশ্বাস। মিলি, আর বলছি এক থেকে দশ গুণ বউয়ের মধ্যে সত্যি বলো মিলি, নাহলে কিন্তু আমি গুলি করবো। এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, নয়। দর্শক প্লিজ দাঁড়াও, বলছি শোনো, তোমার তোমার দারুণের চোখ ফাঁকি দিয়ে কেউ এই পাশে আসতে পারবে না। তুমি দারুণকে জিজ্ঞেস করো, তাহলে তো সব সত্যিটা বেরিয়ে আসে। সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? মা ডিএনএ টেস্টের রিপোর্ট জেনে গেছে। কিভাবে জানলো? হ্যালো, আমি মিলি বলছি। মিলি রাজীব, তুমি এসেছো, জামশেদ বুঝতে পেরেছে। কি করে জানলে? Dukka dukka da 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 da